হাইকোর্টে একটি গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে একবার নজর রাখতে হবে, কারণ হাইকোর্টে আইনমন্ত্রী মলয় ঘটক, আর আইনমন্ত্রী যখন হাইকোর্টে এজলাসে তলব করা হয়েছিল তখন তাকে সিবিআই আদালতের বিচারককে সরানোর নির্দেশ দেওয়া হয়েছিল 4 অক্টোবরের মধ্যে, যদিও 4 অক্টোবর নয়, কারণ 6 অক্টোবর এখন বলা হচ্ছে। তার কারণ দিল্লিতে কর্মসূচি আছে যা আইনমন্ত্রী জানিয়েছেন, এবং জানানোর পর বিচারপতি ভুল না বোঝার আবেদন করলেন এবং 4-এর বদলে 6 অক্টোবরের মধ্যে সরানোর নির্দেশ দিলেন সিবিআই আদালতের বিচারককে। আর একটু জানবো, আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব হাইকোর্ট চত্বর থেকে। অর্ণব, কি খবর রয়েছে আমাদের কাছে, কি জানতে পারছি ভিতর থেকে? আমরা দেখো, দুপুর 2 থেকে পরপর পটা পরিবর্তন হয় এবং ঘটনাক্রম যেভাবে কিছুটা থেকে রাজ্যের আইনমন্ত্রীকে 8 ঘন্টার মধ্যে এজেন্সি থেকে পাঠান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং সিবিআই আদালতের আলিপুরে যেখানে নিয়োগ করেছিল সিবিআই মামলা চলছে, কেন ভারপ্রাপ্ত বিচারক অর্পণ চট্টোপাধ্যায়কে যে কাজ চালিয়ে দেওয়া হচ্ছে এখানে ইতিমধ্যে সিদ্ধান্ত হয়ে গেছে অর্পণ চট্টোপাধ্যায় বিচারক, তাকে বদলি করা হবে। সেই বদলির সিদ্ধান্ত কেন কার্যকর হচ্ছে না, কেন বিজ্ঞপ্তি জারি হচ্ছে না, জুডিশিয়াল সেক্রেটারি 4টে পহরে আছেন, জুডিশিয়াল সেক্রেটারি বলেন আইনমন্ত্রীর দপ্তর বন্দী হয়ে রেখে 25 অগস্ট থেকে, এরপরই আইনমন্ত্রীর কাছে কেন ফাইল বন্দী হয়ে থাকলো, তার দপ্তরে কেন পড়ে রইল, 30 মিনিটের মধ্যে রাজ্যের আইনমন্ত্রী সেখানে থেকে পাঠান বিচারপতি গঙ্গোপাধ্যায়, 8 ঘন্টার মধ্যে ডাকতে বলেছিলেন কিন্তু 4টে 45-এর কিছু সময় আছে, 4টে 25-এর মধ্যে 17 নম্বর আদালত কক্ষের বাইরেই চলে আসেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক আদালতকে সম্মান দিয়ে যেভাবেই হোক বার্তা দিচ্ছে, এবং এজলাসে দাঁড়িয়ে মলয় ঘটক জানান যে তিনি অসুস্থ ছিলেন 25 অগস্ট, তারপর তিনি 4টে হাসপাতাল বন্দী ছিলেন এবং ডাক্তারের পরামর্শে তিনি স্থিতির বিশ্রামে ছিলেন, তাই কাজটা করতে সমস্যা হয়েছে, কিন্তু এই কয়েকটা দিন হাতে পেলে তিনি কাজটা করে দেবেন। এরপরে 4 অক্টোবরের মধ্যে কাজটা করে দেওয়ার জন্য অনুরোধ রাখেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং সেক্ষেত্রে আইনমন্ত্রী মলয় ঘটক বলেন তিনি শুক্রবার দিন আসানসোল যেখানে দেশের বাড়ি সেখানে যাওয়ার পর শনি এবং রবিবার সেখানেই থাকছেন, এবং তারপর দিল্লিতে তৃণমূল কংগ্রেসের দলের যে কর্মসূচি রয়েছে সেখানে রওনা দেবেন। 4 অক্টোবরের জায়গা যদি ওয়ার্কিং ডে হিসেবে দুটো হাতে পাওয়া যায়, তাই এক্ষেত্রে দুটো দিন তিনি এক্সট্রা চেয়ে নেন, তো সেক্ষেত্রে 4 অক্টোবরের পরিবর্তে 6 অক্টোবরের মধ্যে এই নির্দেশ কার্যকর করার জন্য আইনমন্ত্রীর কাছে বিষয়টি জানার পরে তিনি নির্দেশ দিতে। আচ্ছা, ধন্যবাদ, ধন্যবাদ অর্ণব, ধন্যবাদ, ধন্যবাদ। এই খবরে তো আমাদের নজর থাকবেই, তবে আমাদের এখন আলো